মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল ডে, তাই খুব আর্লি মর্নিং আমি ব্লগ স্টার্ট করেছি। আর প্রথমে আমি আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে ফ্রেশ হয়ে তারপর ব্লগটা স্টার্ট করেছি। আর আজকের ওয়েদার একদম ভালো নয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। আমি দেখাবো বাইরে কেমন ওয়েদার। আর ভাবছো হঠাৎ করে যে আমি হঠাৎ করে আজ কেন বাংলায় কথা বলছি, তার রিজনটাও বলছি। সেটা হচ্ছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। এটা একটা বাঙালিদের অনেক বড় রিচুয়ালস, যেখানে বাড়ির জামাইদের যারা শাশুড়ি মা থাকেন ওনারা একটা বরণ করে নেওয়ার অনুষ্ঠান থাকে, আর কিছু রিচুয়ালস হয়, সবই আমি দেখাবো যতটা সম্ভব। তো সেইগুলোই আজকে হবে, তার জন্য মনে হলো যে আজ বাঙালিদের একটা অনুষ্ঠান, আর সেই হিসেবে আমি আর মৌ দুজনেই বাঙালি, তাই মৌ আর আমার দুজনেরই ইচ্ছে হলো আজকে যে বাংলায় একটা ব্লগ আজকে শ্যুট করি। সেই হিসেবেই মনে হলো, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজ আর বেশি কথা না বলে আমাকে রান্নাঘরে যেতে হবে, কারণ অনেক রান্নার আয়োজন হয়েছে, মৌও থাকবে। তবে মাঝখান থেকে আমরা সন্দীপদাকে ভীষণ মিস করব, কারণ সন্দীপদা অ্যাকচুয়ালি কিছুদিন আগেই তো জয়েন করেছেন গিয়ে, তো এখন তো উনি ছুটি পাবেন না। তাই যাই হোক, দেখা যাক, এখন তো উপায় একটাই আছে, ভিডিও কলে কথা বলা, তো সেটাও করব। আর যেহেতু মা একেবারে সুস্থ নয়, কিছুদিন আগেই অসুস্থ ছিলেন, তো এখন সুস্থ আছে কিন্তু রান্নাবান্না করে সব কিছু করার মতো নয়, তাই আমি আর মৌ দুজনে মিলেই হেল্প করে এটা করব। তো চলুন রান্নাঘরে এখন যাই আপাতত, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করব। তো ওয়েলকাম টু লাইফ লাইন, আর আজ সঙ্গে থাকুন একটা খুব সুন্দর ভিডিওর জন্য। রান্নাঘরে এসে গেছি, এবার প্রিপারেশন স্টার্ট করেছি। মাশরুম আমি ময়দা দিয়ে মেখে রেখে এভাবে ধুয়ে নিই, তাতে মাশরুমগুলো খুব ভালো পরিষ্কার হয়। এটা একটা ছোট্ট টিপস, মাশরুমের ময়লা একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য। এরপর যে গরম মশলা দরকার সেটা আমি শিলনোড়ায় এভাবে সবসময় বেটে নিই, এতে আমার মনে হয় একটু ভালোই টেস্ট হয় বেশি। চলুন এরপরে যা ভাজা সেগুলো করছি। প্রথমে বেগুন ভাজা, তারপরে আলু ভাজা, দেন পটল ভাজা। আমি সব শর্টেই দেখালাম, এগুলো আর লং করে দেখালাম না। এরপরে মৌ এসে গেছে, সে আবার ফোন করে বলেছে। বলেছে তো। আচ্ছা, বাঘ ঢোকার গল্পটা একটু বললে কেমন হয়? বাঘ ঢোকার গল্প, সেটা হচ্ছে অরিন্দমের চা বাগানে চিতা বাঘ ঢুকেছে। আমি এটুকুই শুনেছি, আমাদের এক বন্ধু তার চা বাগান আছে, চা বাগানে বাঘ ঢুকেছে। ওরে বাবা, আমি তো শুনেই হয়ে গেছে, হাড় করার অবস্থা। একবার এই ভেন্ডি ভাজাও দেখিয়ে দাও। একদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, আর একদিকে হচ্ছে লাউ ডাল, মুগের ডাল। আমার ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটা প্লেটে সব ভাজাগুলো উঠিয়ে রাখছি, তেমনি ভেন্ডিও উঠিয়ে রাখলাম। মুগের ডালটা প্রায় হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, আমি পোস্তর বড়াও করেছি, তো সেটা আমার এই জায়গায় ভিডিও তোলা হয়নি। ওটা অ্যাকচুয়ালি হাজব্যান্ডের খুব ফেভারেট অ্যাকচুয়ালি বলেছিল বলে ওই জন্য ওটা বানানো হয়েছে। আর আগে পায়েসও করেছি, সেটাও আমার ভিডিও করা হয়নি। তো ডাল মোটামুটি একদম, মোটামুটি না, একেবারেই প্রিপেয়ার্ড হয়ে গেছে। এবার এটা আমি ট্রান্সফার করব যেখানে ডালটা রাখবো। মজাই লাগছে বেশ আজকের দিন। আমি প্রথম এরকম জামাই ষষ্ঠী বাড়িতে করলাম। মৌ এখন মাংসটা কষাতে বসিয়েছিলাম, ওটা হ্যান্ডেল করলো। তো অন্য কড়াইতে মাশরুমটা বসালাম, তো সেখানে মশলা কষাতে দিয়েছি। এর আগে মাশরুমের এই প্রিপারেশনটা আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, ওই কড়াই মাশরুমই আমি বানিয়েছি আজকে। এটাও বাড়িতে সবাই খুব পছন্দ করে, তো সেটাই মশলাটা প্রিপেয়ার করছি। আলু দিয়ে দিয়েছি, আর মাশরুম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি।
যাই হোক, একটা জিনিস খুব আনন্দ লাগছে আজকের দিনে, যে মাকে যেমন অসুস্থ করার হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে আসা হয়েছিল, সুস্থ হয়ে যাওয়ার পরে মায়ের এই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম, খুব ভালো লাগলো। আর মৌও সাথে আছে, তার জন্য আরও ভালো লাগলো। তো এই দিনগুলোর সত্যিই একটা মাহাত্ম্য আছে। আগেকার দিনে জামাই ষষ্ঠীর যে করা হতো, কত রিচুয়ালস হতো, সেসবের একটা আমাদের আমার এখন মনে হচ্ছে কেন জানি খুব প্রয়োজন আছে এসবের। তার কারণ হলো সবাই বোধহয় এই সময়গুলোতে একটু একসঙ্গে হতে পারি, মা বাবাদেরও একটু মনে আনন্দ হয়। হ্যাঁ, নাই বা করলো সেইভাবে জাঁকজমক করে, যার যেমন ক্ষমতা সে সেভাবেই করলো। মাংস রান্না হয়ে যাওয়ার পর মা একটা প্রিপারেশনও বানিয়েছিল, রান্না করেছিল মুড়ি ঘণ্ট, সেটাই মা এখন রান্না করছে। এটাই লাস্ট, এরপরেই সব কিছু রেডি হয়েছে। আমার যা যা মেনু ছিল সেগুলো হলো মুগের ডাল লাউ দিয়ে, মাংস, মাশরুম, মুড়ি ঘণ্ট, চার রকমের ভাজা, পোস্ত বড়া, স্যালাড, রাইস। মেনু রেডি, সবাই এখন খেতে বসার অপেক্ষায়। কিন্তু তার আগে রিচুয়ালস হবে। প্রথমে প্লেটে একটা, প্লেটের মধ্যে পাঁচটা মিষ্টি আর একটা কুলোই সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছিলো। দই, চন্দন, প্রদীপ ছিল, ধানদ্রব্য ছিল। মাকে একটা শাড়ি গিফট করা হলো, সেটাই দেবাশিসের পাশে আমি রাখলাম। এগুলো সাধারণত ছেলেদের অতটা তো খেয়াল থাকে না, তাই এগুলো আমি খেয়াল রাখি। আর আজকের এই রিচুয়ালসের যা যা লাগবে, যা সাজানো, সবটাই মৌয়ের দায়িত্ব ছিল, ওই গাইড করে দিয়েছে। কারণ ও এইগুলোতে বেশ অনেকটাই অভ্যস্ত, ওর বাপের বাড়িতে এইসব অনুষ্ঠান সবসময় হতেই থাকে তার জন্য। আর এই ছোট্ট কিউট একটা কুলো, যেটা দেখে সত্যি এত ভালো লাগছিল, এটাও ওই সাজিয়েছিল। আর ক্যামেরার পেছনে মৌই ছিল। রিচুয়ালসগুলো দেখে খুব ভালো লাগছে সত্যি, আজকের এই দিনটা মনে থাকবে, বেশ ভালোভাবেই সবাই মজা করলাম। আর মা অসুস্থ হওয়ার পর, সুস্থ হয়ে যাওয়ার পর মায়ের এই ইচ্ছেটা ছিল বলেই আরও করা হলো এটা। সাথে মৌ রইল, জিতও থাকলো, তো সবাই মিলেই একটা খুব মজাভাবেই এটা মানানো হলো। আর যেমনভাবে মা আমাদেরও আশীর্বাদ করলো, ঠিক সেমনিভাবেই কিন্তু মৌকেও করেছে আর কি। তো বেশ মজা লাগলো এটা দেখতে। আশা করছি আপনারাও, আমাদের এই প্রথম বাংলায় ব্লগ হচ্ছে, তো এটাকে নিশ্চয়ই আপনারাও খুব পছন্দ করবেন। রিচুয়ালস হচ্ছে ঠিকই, কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো যে সবার মানে বেশ খিদে পেয়ে গেছিলো, এটা নিয়ে বেশ মজাও হচ্ছিল ওই সময়। মিষ্টিটা কাটার সময়ও কিন্তু মা বেশ মজা করেছিল, অর্ধেকটা দেবে জামাইকে না পুরোটা দেবে সেটা ঠিক ডিসাইড করে উঠতে পারছিল না। এরপরে মৌয়ের আশীর্বাদের পালা। তার আগে দেবাশিস মাকে প্রণাম করছে, এইভাবেই ও করে বরাবর, মাকে প্রণাম, মৌকে আশীর্বাদ করছে। আর সবাই খেতে বসে গেলাম একসাথে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, কিছুক্ষণ আড্ডাও মারা হলো। হ্যাঁ, বেশ জমি আড্ডা মারতে বসেছি, দেখতেই পাচ্ছ সবাই। কাকিমা আছে সাথে, সাথে সাথে আমারও জামাই ষষ্ঠীটা হয়েই গেল, মেয়ে ষষ্ঠী জামাই রয়েছে বিলাইতে আপাতত ফোনে ফোনে। তো জমিয়ে খেলাম, সবকিছু তো শুট করেছি, সব আপনাদের দেখাবো। এবার দেখে সবাই বলবে যে কেমন লাগলো ব্লগটা অ্যাকচুয়ালি, কারণ কি এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল না, ব্লগ দেখে নিয়েছে তার। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো সব শুট হয়েছে, এবার সব তোমাদের কাছে চলে গেছে, এতক্ষণে দেখে নিয়েছো তোমরা, তো দেখার পরে এবার বলবে কেমন লাগলো। একদম, বাংলায় করবো কিনা আরো ব্লগ, তোমাদের রিভিউ পেলে অবশ্যই আরো আরো অনেক বাংলা ব্লগ করবো, হিন্দিও অবশ্যই থাকবে, তার সঙ্গে বাংলাও থাকবে অবশ্যই, যেহেতু মাতৃভাষা এটা আমাদের
খুবই প্রিয় ভাষা, যেহেতু হিন্দিও ভালো। হ্যাঁ, যেহেতু জামাই ষষ্ঠীর মতো একটা অকেশন, আমরা দুজনে মিলেই মানে এটা আমাদের দুজনেরই একই সাথে বেরিয়ে এসেছে যে আমরা বাংলায় এই ব্লগটা করি, তাহলে সবাই এটার মাহাত্মটা বুঝতে পারবে, ভালোও লাগবে আমাদের। তো সবার কেমন লাগলো অবশ্যই বলবে, জানাবে অবশ্যই, কমেন্ট অবশ্যই আশা করবো একদম। আর যে যতটুকু পেরেছি ততটুকু মানে ক্যামেরায় ক্যাপচার করে সেটাই আমরা দিয়েছি, আশা করি খুব ভালো লাগবে। তো তো অবশ্যই বলবে সবাই যে কেমন লাগলো বাংলা ব্লগটা, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন একদম। আর ভিডিওতে একটা লাইক শেয়ার, আর যারা নতুন আছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে জানালকে, এটা ছোট্ট একটা অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল যে বেল বাটনটা আছে ওটাতে প্রেস করবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর যে নতুন নোটিফিকেশনটা সবার আগে যেন যায়। আর অবশ্যই আপনারা দেখে আমাদের মতামত জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করুন, জমিয়ে আনন্দ করুন ষষ্ঠীতে। ষষ্ঠীটা এখনো শেষ হয়নি, তো আজকের মতো আমরা ব্লগ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, বাই।